নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আমার অনেকের অনুরোধের একটি রেসিপি শেয়ার করছি। এটা নতুন কোনো রান্না নয়, সকলের বাড়িতেই কিন্তু প্রায়শই এই রান্নাটা হয়ে থাকে। সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। এর আগে আমি সর্ষে বাটা ছাড়া পাবদা মাছের একটি ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যদি আপনারা দেখে না থাকেন, লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ আপনারা চেক করে নেবেন। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। পাবদা মাছের ঝাল বানাবার জন্য নিয়েছি 4 পিস মিডিয়াম সাইজের পাবদা মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 10-15 আমি মাছগুলোকে রেখে দেব। লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি মশলাটা বেটে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে একটু জল। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো সর্ষে আর 1 চা চামচ পরিমাণে হলুদ সর্ষে। আমি 2 রকম সর্ষে মিশিয়ে করছি, আপনারা যে কোনো একটা সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারেন। জলের মধ্যে ডুবিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপর ভালো করে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে আমি মশলাটা শিলের মধ্যে নিয়ে নিচ্ছি। মশলাটা আমি শিলে করছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করতে পারেন। নিয়েছি 2 কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা 2 আমি ফাটিয়ে ছোট করে নিচ্ছি যাতে বাড়তে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, তারপর অল্প একটু জল দিয়ে আমি সব কিছু একসাথে মসৃণ করে বেটে নেব। লবণ দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে কিন্তু সর্ষে কখনোই তেতো হয় না, আর সর্ষেটা বাড়তেও বেশ সুবিধা হয়। আপনারা চাইলে কিন্তু সর্ষেটা মিক্সিতেও বাটতে পারেন। এর আগে আমি অনেক রান্নায় মিক্সিতে বেটে করেছি, মানে সর্ষেটা মিক্সিতে বেটে করেছি, আজকে আমি শিলে বেটে করছি, কারণ শিলে বাটা মশলার স্বাদ কিন্তু একেবারেই আলাদা। দেখুন মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। রান্নাটা করবার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব, তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ, আর যে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ছিল তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। তারপর কাঁচা সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নেব। কাঁচা সর্ষের তেল মাখিয়ে যদি আঁচ ছাড়া মাছ ভাজা হয় তাহলে কিন্তু গায়ে ছেটে না। এবার আমি 2 টা 2 টা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে আমি অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখেছি। তেলের মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে যদি মাছ ভাজা হয় তাহলে মাছ কিন্তু কখনোই কড়াইয়ের গায়ে লেগে যায় না। আর এই যে কাঁচা সর্ষের তেল মাখিয়ে আঁচ ছাড়া মাছগুলোকে ভাজার টিপসটা আমি আগেও একবার ট্যাংরা মাছের একটি রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মাছ দুটো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর মাছ কিন্তু আমি কখনোই কড়া করে ভাজি না। মাছ যদি কড়া করে ভাজা হয় তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। 2 মাছই আমি তেল থেকে তুলে নিচ্ছি, এই একই রকম ভাবে বাকি 2 মাছও আমি ভেজে নেব। সমস্ত মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে, 2 চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে 30-40 সেকেন্ড সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1-2 সেকেন্ড আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আমি জাস্ট রঙের জন্য, আপনাদের যদি অপছন্দ হয় আপনারা কিন্তু দেবেন না। হাই ফ্লেমে আমি গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখতে হবে, তারপর গ্রেভি বা ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, তারপর ভালো করে সবকিছু ফুটিয়ে নেব। সর্ষে বাটার সময়তেও কিন্তু আমরা লবণ ব্যবহার করেছিলাম, তাই লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছ, তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5 মিনিট আমি মাছগুলোকে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে। খুব অল্প পরিমাণে একটু জলটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, তারপর সর্ষেটা আমি গ্রেভি বা ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা, তারপর ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমাদের পাবদা মাছের সর্ষে বাটা ঝাল কিন্তু একেবারে তৈরি, তবে আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি।
সবশেষে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটা আর পোস্ত বাটার যে কোনো রান্নাতে যদি কাঁচা সর্ষের তেল ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2-3 আমি একটু স্ট্যান্ডিং টাইমে রাখব। তারপর আমি সবশেষে একদম দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি। আমাদের সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল কিন্তু একদম তৈরি। গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। আমার আজকের এই সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝালের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই রকম ভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।